তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে আপনারা কিভাবে ডিলেট হয়ে যাওয়া ফোন নাম্বার রিকভারি করতে পারেন অ্যান্ড পুনরায় আপনি আপনার মোবাইল ফোনে ফিরে আনতে পারেন হ্যাঁ ফ্রেন্ডস আপনার ফোন নাম্বার যদি ডিলেট হয়ে যায় দুই বছর আগে তিন বছর আগে কিংবা পাঁচ বছর আগে আপনি কিন্তু সেই নাম্বারটি আবার পুনরায় আপনি পেয়ে যাবেন তো আপনাদেরকে ছোট্ট একটি প্রসেস ফলো করতে হবে যেটি আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি এক সেকেন্ডও না কেটে লাস্ট মতো দেখতে থাকবেন তো ফ্রেন্ডস চলুন ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার এই টেকনোলজি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখানে ক্লিক করে রাখবেন কেননা আমি নতুন লেটেস্ট ভিডিও এভাবে প্রতিনিয়ত আপলোড করে থাকি যে ভিডিওতে কিন্তু আপনারা নতুন নতুন অনেক কিছু শিখতে পারেন তো ফ্রেন্ডস চলুন আমরা আজকের ভিডিওটি কমপ্লিট দেখে আসি ওকে ফ্রেন্ডস তো আমাদের ফোন থেকে ডিলেট হয়ে যাওয়া ফোন নাম্বার রিকভারি করার জন্য এবং পুনরায় আমাদের মোবাইল ফোনে নিয়ে আসার জন্য আমাদেরকে কী করতে হবে ছোট্ট একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে তো অ্যাপ্লিকেশনটি কী থেকে অ্যান্ড কীভাবে ইনস্টল করবেন সেটি আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো তো এখান থেকে প্রথমত অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করব অ্যান্ড ওপেন করার পরে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এই কাজটি করবেন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে নিয়েছি অ্যান্ড যখন ফার্স্ট টাইম ওপেন করবেন আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস হবে তো এখান থেকে আপনারা করবেন এই যে খালি একটি বক্স দেখতে পাচ্ছেন এখানে একটি টিক দিয়ে দেবেন দেন তারপরে এখান থেকে প্রসেডে ক্লিক করে দেবেন দেন প্রসেডে ক্লিক করার পরে নেক্সট আপনাকে যেটি করতে হবে সেটি হলো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিক টু কন্টিনিউ এখানে আপনি ক্লিক টু কন্টিনিউতে ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে দুই নম্বরে জেনারেল কল লগ আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন দেন তারপরে যেটি করতে হবে সেটি হলো ডেট অ্যান্ড তারিখ আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনি কত দিনের পুরনো নাম্বার ফিরে পেতে চান সেটি আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি সিলেক্ট করবো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আমার মতো করে সিলেক্ট করছি তো আপনি আপনার মতো করে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন দশে আগস্ট দু থেকে আমি চোদ্দো সেপ্টেম্বর দু হাজার এর মধ্যে আমি যত নাম্বারে কল করেছি বা কল আসা যাওয়া হয়েছে সম্পূর্ণ নাম্বার কিন্তু আমি এখান থেকে পেয়ে যাব তো এটি আমি সিলেক্ট করেছি আপনি চাইলে এর চেয়ে কম বেশি করে সিলেক্ট করে নিতে পারেন তো যেটি আপনারা থামবেলা দেখেছেন পাঁচ বছর আগে আরে ডিলেট হয়ে যাওয়া নাম্বার ফিরে পাবেন তো আপনারা চাইলে এমনভাবে পাঁচ বছর সিলেক্ট করে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই আপনি নাম্বার পেয়ে যাবেন তো তারপর আপনি কি করবেন এখান থেকে একটি নাম দিয়ে দেবেন ফলটার নাম দিয়ে দেবেন যে কোনো একটি নাম নাম দিয়ে দেবেন তো এখান থেকে আমি আমার নাম দিয়ে দিচ্ছি আপনি যখন একটি নাম দিয়ে দেবেন দ্যান নাম দিয়ে দেওয়ার পরে আপনি কী করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপ্রোড টু পিডিএফ আপনি এখানে এক্সপ্রোড টু পিডিএফে ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পরে এখান থেকে অ্যালাওয়া চাইবে এখান থেকে আপনাদেরকে তিনবার অ্যালোয়াতে ক্লিক করে দিতে হবে তো এখান থেকে তিনবার অ্যালোয়াতে ক্লিক করে দেবেন দেন অ্যালোয়াতে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন এটি আপনার এক্সপোর্ট হচ্ছে কিছুক্ষণের মধ্যে আপনি আপনার মোবাইল ফোন থেকে ডিলেট হয়ে যাওয়া পুরোনো ফোন নাম্বার আবার ফিরে পাবেন তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ডিলেট হয়ে যাওয়া যত ফোন নাম্বার সব কিন্তু এখান থেকে আমি আবার পেয়ে গেছি তো সেম এমনভাবে আপনি কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এমনভাবে নাম্বার সব পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যত নাম্বারে কল করেছি বা কল আসা যাওয়া হয়েছে সব নাম্বার কিন্তু এখানে শো করছে এটি কিন্তু আপনার মোবাইল ফোনে পিডিএফ ফল্টার আকারে সেভ হয়ে গেছে আপনি চাইলে এখন এই নাম্বারগুলি আবার আপনার মোবাইল ফোনে কন্ট্রাক্ট লিস্টে পুনরায় সেভ করে রাখতে পারেন তো ফ্রেন্ডস খুবই একটি মজার ব্যাপার এখন আমরা দেখে নেব যে অ্যাপ্লিকেশানটি কীভাবে আমাদের মোবাইল ফোনে ইনস্টল করব তো অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার জন্য এখান থেকে সরাসরি মোবাইল ফোনের প্লে স্টোর ওপেন করে নেবেন দেন স্টোর ওপেন করার পরে এখান থেকে আপনাদেরকে সার্চ বারে লিখতে হবে ই টু পিডিএফ ই টু পিডিএফ লিখে সার্চে ক্লিক করে দেবেন দেন সার্চে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে এই অ্যাপ্লিকেশানটি আপনাদের সামনে শো করবে খুবই একটি মজার অ্যাপ্লিকেশান এটি আপনারা ইনস্টল করে নিতে পারেন খুব একটি মজার অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন এটি ওয়ান মিলিয়ন প্লাস লোক কিন্তু এটি ডাউনলোড করেছে অ্যান্ড ব্যবহার করেছে তো আপনি চাইলে এটি ইনস্টল করে নিতে পারেন অ্যান্ড আপনার পুরনো ডিলেট হয়ে যাওয়া ফোন নাম্বার আপনি রিকভারি করে নিতে পারেন খুবই একটি মজার ব্যাপার আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন মূলত আজকের ছিল এই ভিডিও তো ভিডিওতে বুঝতে যদি কোনো রকমের কোনো সমস্যা হয় আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি প্রতিটা কমেন্ট পড়ি অ্যান্ড প্রতিটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি তো ফ্রেন্ডস ভিডিওতে একটি লাইক করবেন অ্যান্ড বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন